Modalıktasın değil mi? Normal, normal şey. Yok. Modalıktasın. এবার ছেলের নাম বদলে ফেলা নিয়ে মুখ খুলেছেন আলোচিত অভিনেত্রী পরিমণি। কি বললেন পরিমণি জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নানান টানাপোড়েনের পর গেল কয়েক মাস ধরে আলাদা থাকছেন অভিনেতা শরীফুল রাজ ও পরিমণি দম্পতি, তাদের একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য। আগামী 10 আগস্ট এক বছরে পা রাখছে রাজ্য, আর সেই আয়োজন নিয়ে দারুণ ব্যস্ত হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা। কিন্তু মধ্যেই কথা উঠেছে স্বামী রাজের উপর অভিমান করে ছেলের নামই বদলে ফেলেছেন পরিমণি, ছেলেকে রাজ্য নয় এখন পদ্ম নামেই রাখছেন তিনি, জানিয়ে হয়েছে সংবাদও। আসলেই কি তাই? এমন কথার উত্তর দিলেন পরিমণি নিজেই। তার কথায়, চাইলেই কি সব কিছু বদলে ফেলা যায়? ছেলের নাম রাজ্যই আছে, তবে আমার নানু নতুন নাম রেখেছেন, সেটা আমি সবাইকে জানাচ্ছি, দ্যাটস ইট। ওর নাম চেঞ্জ করব কিভাবে? যেটা আছে সেটা তো থাকবেই, তবে এটা ঠিক আমি তাকে পদ্ম বলে ডাকি। তাহলে যে স্বামী রাজের উপর অভিমান করে কথাটি আসছে তার উত্তরে পরিমণি বলেন, আমি কি কোথাও এমন কিছু বলেছি? আজিজ ভাই আদর করে ছেলেকে নিয়ে যে পোস্টটি করেছে সেখান থেকেই মুখরোচক সংবাদ প্রকাশের জন্য এমনটি লিখেছে অনেকেই, এর বেশি কিছু না। কেউ কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলেনি, যার যা মনে চেয়েছে তাই লিখেছে। মাত্র 7 দিনের পরিচয়ে 2021 সালের 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি ও রাজ। এরপর 2022 সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন তারা। তবে সেই পথে বারবার হোঁচট খেয়েছে তাদের সম্পর্ক, রাজের সঙ্গে কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেহা বিনতে কামালকে ঘিরে। বর্তমানে ছেলের জন্মদিন নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিমণি। আর পরিমণি আগে থেকেই জানিয়ে দিয়েছেন ছেলের জন্মদিনে রাজ যেন কোনোভাবেই না থাকে।